এখন আমরা একটু পোস্টার প্রেজেন্টেশন নিয়ে আলোচনা করব এবং হিসেবে গ্রুপ আগে করা হয়েছে সেই গ্রুপ ভিত্তিক আমরা কাজ করবো কিছুটা আমরা আশা করি সবাই গ্রুপে পার্টিসিপেট করবো এবং একটা সুন্দর কিছু প্রেজেন্ট করবো আমরা। হ্যাঁ জি, আমাদের যে পোস্টার প্রেজেন্টেশন একটা আপনার গত ক্লাসের আগের ক্লাসে আমরা আলোচনা করছিলাম, পোস্টার প্রেজেন্টেশন ছিল চারটা গ্রুপ আমার যতটুকু মনে পড়ে। হ্যাঁ, তো চারটা গ্রুপে, গ্রুপ এতে, গ্রুপ এ ছিল 1 to 10, তারপর গ্রুপ বি ছিল 30, 31 থেকে 40, সি, ডি। এ গ্রুপে কে আছেন? 1 থেকে 10 কে আছেন? না, দাঁড়াইতে হবে না, এমনি হাত তুলে হবে। এ গ্রুপের নেতা কে ছিলেন, মানে রিপ্রেজেন্টেটিভ কে ছিলেন এ গ্রুপের? কার দায়িত্ব জানিয়েছিল? আচ্ছা, আপনাদের টপিক কি ছিল? এ গ্রুপের টপিক টপিক কি ছিল? আচ্ছা, স্ট্রোক। বি গ্রুপে কারা ছিলেন, কি ছিল আপনাদের? তারপরে সি গ্রুপে, টপিক কি ছিল সি গ্রুপে? আপনি সি গ্রুপ, আর ইয়ে আপনার হচ্ছে ডি গ্রুপে? ডি গ্রুপ সবাই কি রেডি? সবার জন্য সময় হচ্ছে আপনার, স্যার 4 মিনিট দিব, এক একজনের 5 মিনিট, 4 মিনিট প্রেজেন্টেশন টাইম, 1 মিনিট ডিসকাশন, 5 মিনিট। তাহলে আমরা প্রথমে শুরু করব কোথা থেকে? হ্যাঁ, এ বি সি ডি, আপনি কি গ্রুপ? ডি। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। আপনি আগ্রহী আগ্রহী যেহেতু, আপনাদের টপিক হচ্ছে ডায়াবেটিক। হ্যাঁ, ডায়াবেটিসের টোটাল ইয়েটা কী ছিল? ডায়াবেটিক ফুড কেয়ার। প্লিজ আসেন আসেন, আপনারা একজনও আসতে পারেন, দুইজনও আসতে পারেন, তিনজনও আসতে পারেন, আমার মনে হয় দুইজন আসলে ভালো। আমাদের এভাবে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, প্রথমে ইন্ট্রোডিউস করেন, দুজনই থাকেন আপনারা? হ্যাঁ, দুজনে ইন্ট্রোডিউস করেন। জি, শুরু করবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি এসএম ইমরান, আমার কোর্সের স্টুডেন্ট এবং আমাদের গ্রুপ ডি, আমাদের গ্রুপ ডি রিপ্রেজেন্ট করছে রোল নম্বর 31 থেকে 41 পর্যন্ত এবং আমাদের টপিক ছিল ডায়াবেটিক ফুড কেয়ার। তো আমরা মোটামুটি সবাই জানি যে বিশ্বের মোট জনসংখ্যার 8.5% লোক ডায়াবেটিস রোগে আক্রান্ত, আর এই 8.5% রোগী যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তাদের মোস্ট অফ দ্যাম মিনস 60-70% রোগী সেন্সেশন প্রবলেমে প্রবলেম হয়ে পায়, এটা ডিউ টু ডায়াবেটিক নিউরোপ্যাথি, আমরা সবাই মোস্ট অফ আস নো। সো এবং এদের মধ্যে 11-15 ডায়াবেটিক রোগী যাদের পায়ে কোনো না কোনো কারণে আলসার। সুতরাং আমরা এটাই বুঝতে পারছি যে ডায়াবেটিক ফুড যদি আমরা প্রপারলি কেয়ার না করি তাহলে এটা একটা অ্যালার্মিং কজ হইতে পারে, এই জন্য ডায়াবেটিক ফুড কেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ডায়াবেটিক ফুড কেয়ারের মধ্যে আমরা যদি মেডিকেল কেয়ারের দিকে চিন্তা করি তাহলে হচ্ছে যে আমাদের মেডিকেশান প্রপার ডক্টরদের সাথে কথা বলতে হবে, যদি পায়ে কোনো কারণে ঘা হয়, আলসার হয়, ব্লিস্টার হয় সেটার মেডিকেল ট্রিটমেন্ট করতে হবে। যদি আলসার হয় তাহলে আমাদের অর্থোটিক ট্রিটমেন্টেও আছে, যেটার মূল প্রিন্সিপাল হচ্ছে অফলোডিং। তো আমার যেখানে আলসার এরিয়া আছে সেখান থেকে লুডটা সরিয়ে অন্যত্র সরিয়ে দেওয়ার পরে এখানে কী হবে, ব্লাড সার্কুলেশান বাড়বে এবং এখানে যখন এক্সেস প্রেশার না পড়বে তাহলে আস্তে আস্তে হিলিং হয়ে যাবে। এটা হচ্ছে মূল
ট্রিটমেন্ট, অনেক সময় শু মডিফিকেশন করেও এটা সম্ভব। আমাদের জুতো যেখানে ঘা আছে সেখানে স্কুপিং করে গর্ত করে দিলে, অথবা কোনো সফট মেটেরিয়াল দিলে, সিলিকন জেল দিলে, সেখান থেকে লুটটা আমাদের যেটা শক অ্যাবজর্ব হবে ইজিলি এবং সেখানে হিলিংটা অ্যাক্সিলারেট হবে। অ্যান্ড দেন কিছু আমাদের কমন কেয়ার আছে যেগুলো আমরা প্রত্যেকেই নিয়মিত করা উচিত যারা আমরা ডায়াবেটিক ফুড ফুড আছে। এর আগে আর একটা জিনিস বলে নিই, এই ডায়াবেটিক ফুডে আলসার হওয়ার আগে যদি আমরা এটা প্রিভেনশন করতে পারি, যেমন আমরা যদি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে পারি, ডায়াবেটিক ফুড কেয়ার সম্পর্কে মানুষকে অ্যাওয়ার করতে পারি, ক্যাম্পেইন করতে পারি, অথবা স্ক্রিনিং করে যারা ডায়াবেটিস আছে তাদেরকে স্ক্রিনিং করে আমরা যদি ক্যাটাগরাইজ করতে পারি যে এই গ্রুপ আছে যারা তারা ডায়াবেটিক আছে, তারা আলসারের ঝুঁকি আছে, এবং তাদেরকে যদি আমরা প্রপার ফুড কেয়ার ম্যানেজমেন্ট আগেই শিখাইতে পারি তাহলে আলসার হওয়ার সম্ভাবনা কম। আর যদি আমরা যেগুলো বলছিলাম যে কমন ডায়াবেটিক ফুড কেয়ার, নিয়মিত পা ধৌত করা এবং পা পরীক্ষা করা, এর মানে হচ্ছে আমরা প্রতিদিনই সাবান পানি দিয়ে পা ধৌত করব এবং প্রতিদিনই আমরা জুতো খুলে চেক করে দেখব যে কোথাও কোনো ব্লিস্টার রয়েছে কিনা, কোথাও মার্ক হয়েছে কিনা, কোথাও টিয়ার হয়েছে কিনা, কোনো ইনফেকশন হয়েছে কিনা, কোনো ইঞ্জুরি হয়েছে কিনা। দেন চামড়া নরম এবং মসৃণ রাখা। চামড়া নরম এবং মসৃণ রাখতে হলে আমাদের কী করতে হবে, ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করতে হবে, লোশন ব্যবহার করতে হবে, এবং এই ক্ষেত্রে সাবধান থাকতে হবে যেন আমাদের আঙ্গুলের দুই আঙ্গুলের মাঝখানে আমরা কোনো লোশন ইউজ না করি। সেক্ষেত্রে যদি আমরা দুই আঙ্গুলের মাঝখানে কোনো লোশন ইউজ করি সেখানে আস্তে আস্তে স্যাঁত স্যাঁতে ভাব তৈরি হতে পারে এবং সেখানে ব্যাকটেরিয়া বা আমার মনে হয় ব্যাকটেরিয়াই, হ্যাঁ, ফাঙ্গাল হইতে পারে, ওখান থেকে ইনফেকশন হতে পারে। আমাদের প্রতি সপ্তাহে পায়ের নখ কাটতে হবে, কারণ আমরা যখন হাঁটি বা অন্যান্য কাজকর্ম করি এক পা দিয়ে যখন আর এক পা টাচ করি যদি নখ লম্বা থাকে সেখানে কাট ইঞ্জুরি হইতে পারে এবং সেখান থেকেও ইনফেকশন ডেভেলপ করতে পারে। এবং সঠিক ও উপযোগী জুতা, ডায়াবেটিস রোগীদের জন্য ইদানিং এমসিআর জুতা পাওয়া যায়, মাইক্রো সেলুলার রাবার, যেটার অ্যাবজর্পশন অনেক ভালো এবং ইনফেকশন প্রিভেন্ট করে। এবং ডায়াবেটিক সক্স পাওয়া যায় যেটা সিলভার আয়রন সক্স, সিলভার আয়রন কী করে, ওখানে ব্যাকটেরিয়া যদি হয় সেটাকে কিল করে। তো ডায়াবেটিস সক্স ইউজ করতে পারি এবং আমরা সঠিক যে জুতো এবং উপযোগী জুতো, অনেক সময় যদি আলসার থাকে তাহলে সেই জুতোটাকে আমরা মডিফাই করে উপযোগী করতে হবে যেন এটা ফার্দার কোনো ড্যামেজ যে জন্য কজ না করে। এবং ঠান্ডা পানি, মানে খুব ঠান্ডা যেটাকে আমরা ফ্রস্ট বাইট বলে থাকি, ওই ধরনের ঠান্ডা বা বরফ টাচ করলে ওখানে ব্লিস্টার হইতে পারে, এবং খুব গরম পানি যেন পায়ে না লাগে বা কোনো গরম অবজির জন্য পায়ের টাচে না আসে, যেহেতু আমরা জানি যে আমাদের ডায়াবেটিক ফুটে ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্য আমরা সেন্সেশন কমে যায়। তো আমার যদি একটু গরম পানি লাগে আমি বুঝতে পারবো, কিন্তু একজন ডায়াবেটিক রোগী যার ডায়াবেটিক নিউরোপ্যাথি আছে সে গরম পানিটা বুঝতে পারবে না, এই জন্য তার পায়ে ব্লিস্টার হইলেও সে বুঝতে না পারার কারণে, প্রপার ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট না করার কারণে অনেক সময় ঘা হতে পারে। পায়ে আঘাত লাগে এমন কাজ পরিহার করতে হবে, এটা হইতে পারে কাইন্ড অফ স্পোর্টস অ্যাক্টিভিটিস যেগুলো দিয়ে ইয়া হতে পারে, এবং সবসময় আমরা ক্লোজ টু শু ব্যবহার করবো এবং ম্যাক্সিমাম সময় জুতা ব্যবহার করার চেষ্টা করবো। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা অবশ্যই জরুরি, তা না হলে আমরা অনেক বেশি প্রবলেম ফেস করতে পারি। আর সেটা করার জন্য আমাদের নিয়মিত ব্যায়াম করা, সুষম খাবার খাওয়া, ঔষধ নিয়মিত নেওয়া, এবং ধূমপান বা অ্যালকোহল যারা আমরা সেবন করি সেগুলো থেকে দূরে থাকা, এই জিনিসগুলো খুব জরুরি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য, এবং নিয়মিত ডায়াবেটিক বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করতে হবে। কারণ আমার এখন বর্তমান স্ট্যাটাস কী, আমার কী করণীয়, এগুলো সম্পর্কে ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিতে হবে। ধন্যবাদ, সবাই খুব মনোযোগ দিয়ে শুনলেন, চমৎকার প্রেজেন্টেশন হয়েছে এবং লেখাও সুন্দর এবং বর্ণনাও সুন্দর। আপনাদের কার কোনো কমেন্ট থেকে বলতে পারেন? ক্রিটিসাইজ করতে হবে আর কি, ক্রিটিজম পার্সেন্ট যেগুলো দেওয়া আছে এগুলোর রেফারেন্স, এগুলোর রেফারেন্স হচ্ছে যে WHO স্ট্যান্ডার্ড, আচ্ছা WHO স্ট্যান্ডার্ড ফর পার্সন উইথ ডিসএবিলিটিস, মানে একটা বেসিক জিনিস কিন্তু মিস গেছে, হ্যাঁ, সেটা খেয়াল করেন আর কি। না আপনি অ্যাড্রেসটা ঠিক করছেন, আপনি কি এই গ্রুপে, কোন গ্রুপে? এই গ্রুপ। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যদিও এটাই একটা সুন্দর তথ্য, ডায়াবেটিস সম্পর্কে আমরা জানলাম, ডায়াবেটিক ফুড কেয়ার সম্পর্কে আমরা সবাই জানলাম, এটা খুবই ভালো যে এটা আমাদের সবার জানা উচিত, আর স্পেশালি আমরা যেহেতু হেলথ সায়েন্স নিয়ে পড়ছি এখন। কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টটা ছিল মূলত একটা পোস্টারের ক্রাইটেরিয়া, তাই না, একটা টপিক, এই ক্রাইটেরিয়া যে এই ক্রাইটেরিয়ার মধ্যে সেখানে ছবি থাকবে কি না, কী ইনফরমেশন থাকবে,
সেই জিনিসগুলো আমি প্রথমে বলবো যে এখানে এই জিনিসটা এরকম, এটা এই এই, সেই দিক থেকে এটা ঠিক আছে কিনা, ভিজিবল কিনা, কিছু ক্রাইটেরিয়া ছিল না, এগুলো কি মনে আছে? না থাকলে এই বইটা দেখতে পারেন। হ্যাঁ, আপনাদের হাতে যে বই আছে, ক্রাইটেরিয়া ছিল না কয়েকটা, যে ক্রাইটেরিয়া পোস্টারের বেসিক যে কিছু ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী পোস্টারটা ঠিক আছে কিনা। তথ্য ইনফরমেশন খুবই সুন্দর, খুবই নাইস প্রেজেন্টেশন, এটার জন্য আমরা অবশ্যই তাকে হাততালি দিব, কিন্তু কথা হচ্ছে যে এই ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে কিনা। কেন পড়ে না স্যার? হ্যাঁ 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 আপনি কোন গ্রুপ স্যার? সি গ্রুপ। এটার কী ডিফেন্স করবেন আপনি? মানে ডি গ্রুপ, সি গ্রুপের যে স্যার যে কোয়েশ্চেন করছেন, এটা ডি গ্রুপের স্যার ম্যাডামরা কী অ্যান্সার করবেন? না, উনি যে বললেন যে এটা কি ডিফেন্স কি করবেন? আই থিং এর দিক থেকে আমার মনে হয় যে এবং অনেক কিছু আনতে পারতেন, আরো কিছু ছবি আনতে পারতেন এখানে। অবশ্যই অবশ্যই, কারণ আপনার হচ্ছে এখানে পয়েন্ট কি, আমার কথা হইতেছে পয়েন্ট কি। আমি একটু অপ্রাসঙ্গিক কথা, যাই হোক, আমি একটা জায়গায় একটা উদ্দেশ্য নিয়ে গেছি, কিন্তু দেখা গেলো আমি চাউল কিনতে গেছি, যে ওখানে আমি পাইলাম মাছ, বাসায় আমার চাউল নাই, আর মাছ কিনে নিয়ে আসলাম, মাছটা খুব ভালোভাবেই নিয়ে আসলাম, ভালো, কিন্তু আমার তো আসলে দরকার ছিল চাউলটা নিয়ে আসা, তাই না? তা আমার, আমাদের হচ্ছে পয়েন্ট যেটা ছিল যে একটা পোস্টারের ক্রাইটেরিয়া কি, সেই অনুযায়ী আমি একটা পোস্টার করব, তাই না? সেই সেটা অনুযায়ী না, আপনি অবশ্যই, এটা খুব সুন্দর ইনফরমেশন, আপনি এটা যথেষ্ট ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে, কিন্তু এখানে যেটা ওই স্যার বলছেন অবশ্যই যে হয়তোবা এই ইনফরমেশনগুলো আর একটু কম করা যেতে পারতো, তাই না? কম করা যেতে পারে তিনটা পয়েন্টে, যেমন নিয়মিত পা ধৌত করা, ঠিক আছে, এটা ঠিকই, মোটরল 20টা লাইন আছে, হ্যাঁ, একটা পোস্টারে 10টা পিস লাইন করা ঠিক না, সেটাই সেটাই, এর 10টা আনতেন, পরে একটা পোস্টারে 10টা আনতেন, হ্যাঁ, তাহলে কিছু খুবই ক্যাচ করা যেত, হ্যাঁ, ঠিক আছে। যেমন এখানে একটা এক্সাম্পল আছে, এটা যদি এখানে দেখা যাবে না, হ্যাঁ, এই যে না ডিসএবিলিটি অ্যাওয়ারনেস পোস্টার, হ্যাঁ, আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ। আর তাহলে যে এটা আপনারা এখানে বাইরে ডিসপ্লে করে রাখেন, স্টুডেন্টরা যারা আসে তারা দেখুক, রাইট, আপনারা বাইরে ডিসপ্লে করে দেন, হ্যাঁ হ্যাঁ, আপত্তি না থাকে, না সেটাই, এটা এটা এই প্রফেশন মানুষের জানা উচিত, জানা দরকার, হ্যাঁ, আমাদের বোর্ডে লাগাই দেন, হ্যাঁ। নেক্সট কারা প্রেজেন্টেশন করবেন? হ্যাঁ, আচ্ছা, যদি এটা 10 হয় কত মার্কস দেওয়া যেতে পারে? এ গ্রুপ কত মার্কস দেওয়া যেতে পারে আপনাদেরকে এফোর্টের জন্য? কত? হ্যাঁ, আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের প্রেজেন্টেশন দেখার জন্য, একটু ক্রিটিক্যালি দেখবেন এবং আমাদেরকে মতামত দিবেন যে আমরা এটা ভালো করতে পারি আরো, সেজন্য আপনাদের কাছ থেকে সুচিন্তিত মতামত আশা করব। আমরা বেসিক্যালি ফোকাস করেছি স্ট্রোকের অ্যাওয়ারনেসের দিকটাকে, যাতে আমরা একটা পোস্টার ডেভেলপ করার চেষ্টা করছি, যে পোস্টারটা দেখে মানুষ সহজেই স্ট্রোক চিহ্নিত করতে পারবে, স্ট্রোকের ঝুঁকিতে কারা আছেন তার বুঝতে পারবে, এবং বুঝতে পেরে তাদের লাইফস্টাইলে কী ধরনের মডিফিকেশন করলে তারা স্ট্রোক থেকে মুক্তি পেতে পারে, সেই তিনটা দিকে ফোকাস করার চেষ্টা করেছি আমরা। তো এখানে আমরা যদি দেখি স্ট্রোকের সিম্পল আকারে আমরা কী দেখে স্ট্রোক চেনা যায় বলার চেষ্টা করেছি, মুখ একদিকে বেঁকে যেতে পারে, হাত ও পা অবশ্য এবং দুর্বল হয়ে যেতে পারে, যে কোনো একদিকে হতে পারে এটা, এবং কথা বলা অস্পষ্ট হয়ে যেতে পারে এটা। কারা স্ট্রোকের ঝুঁকিতে আছেন? যারা উচ্চ রক্তচাপের রোগী আছেন, যাদের ডায়াবেটিক্স আছে, হৃদরোগে ভুগছেন, ধূমপান করেন, এবং বয়সের একটা অবশ্যই ভূমিকা আছে এখানে, বয়স বাড়ার সাথে সাথে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় এবং
নারী পুরুষে কিছু ভেদাভেদ আছে স্ট্রোকের মধ্যে, তাদের যাদের স্ট্রোকের পারিবারিক ইতিহাস আছে তারা ঝুঁকিতে আছেন, এবং মস্তিষ্কের কিছু গঠনগত ত্রুটির কারণেও অনেক সময় স্ট্রোক হতে পারে। স্ট্রোক থেকে কীভাবে রক্ষা পেতে পারেন, এই যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে বা যেগুলো আছে এগুলো থেকে আমাদেরকে দূরে থাকার চেষ্টা করতে হবে। মেইনলি ধূমপান করা যাবে না, উচ্চ রক্তচাপ থাকলে তাকে আমাদেরকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে, চর্বি এবং কোলেস্ট্রলযুক্ত খাবার আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, এবং আমাদের কায়িক পরিশ্রমটা বাড়াতে হবে, যেটা ইদানিংকালে আমাদের কমে গেছে। আমরা সবাই অফিস বেসড হয়ে গেছি, আমাদের শারীরিক পরিশ্রম হয় না, যার কারণে আমরা যা খাচ্ছি ওটা শরীরে পুরোটা জমা হয়ে যাচ্ছে এবং আমরা দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি। তো এটাই ছিল আমাদের দল থেকে উপস্থাপনা। এখানে যদি আপনার মতামত থাকে, কোনো কারেকশন থাকে বা কোনো অ্যাডিশন থাকে আপনারা বলতে পারেন, আমরা সেটা কারেকশন করে নিতে পারবো। আমার একটা অবজারভেশন ছিল, এখানে উচ্চ রক্তচাপটাকে যেভাবে এমফাসাইজ করা হয়েছে এখানে লো ব্লাড প্রেসার সম্পর্কে কিছুই বলা হয়নি, কিন্তু আমি যদি রং না হয়ে থাকি আমার মনে হয় লো ব্লাড প্রেসারের জন্য অনেক, হ্যাঁ লো ব্লাড প্রেসারের জন্য স্ট্রোক হয়ে থাকে। দুই ধরনের স্ট্রোক আছে, একটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক, একটা হচ্ছে ইনফ্রাকটিভ স্ট্রোক। ইনফ্রাকটিভটা যেটা ইয়ার কারণে লো ব্লাড প্রেশার হয়ে থাকে, হ্যাঁ ওটা আমরা এডিশন করতে পারি এখানে। আর কারোর মতামত পোস্টার রাঙ্গি থেকে, পোস্টার যদি পোস্টার বলতে চাই পোস্টার হয়েছে কি হয়েছে না সেই রাঙ্গি থেকে কেউ যদি মতামত দিয়ে, মানে ফেস আম ওইটা তো স্পিচ। আরেকটা জিনিস একটু বেশি মনে হচ্ছে আমার কাছে, যে আমরা যে ছবিটা ইউজ করা হয়েছে সেটাতে অলরেডি যে কপিরাইটের এটা দেওয়া আছে, আমার একটা প্রশ্ন হচ্ছে, মানে আপনাদের কাছেও বা স্যারের কাছেও, স্যার যেহেতু অধ্যাপক মানুষ, সেটা হচ্ছে ইয়ের এই যে বয়স ও লিঙ্গ, এজ একটা ব্যাপার, কিন্তু এই যে লিঙ্গ তো আসলে এটা যদিও একটা ফ্যাক্টর ঝুঁকি, কিন্তু এটা তো চেঞ্জ করা যায় না, এটাকে কি আমরা মানে পোস্টারে যেহেতু অল্প লেখার জায়গা সেই জায়গায় এটা হাই মানে সেইখানে দেওয়ার দরকার আছে কিনা? আপনার যখন মেল ফিমেলের দুজনের এক্সপোজারটা আলাদা হয়, ফিমেলরা এক ধরনের লাইফস্টাইল লিড করে, মেলরা এক ধরনের লাইফস্টাইল লিড করে, এর সাথে অ্যাসিডিটির কিছু রিস্ক ফ্যাক্টর আছে, এবং শরীরের কিছু হরমোনের যখন নারীদের শরীরে হরমোনের চেঞ্জ হয় ওই সময়টা কিছু ফ্যাক্টর আবার ইয়ে করে, যার কারণে সমস্যাগুলো এটাকে বলা হয়েছে না আছে, কিন্তু এটা তো আসলে সাধারণ মানুষ তো বুঝবে না যে বয়স আর লিঙ্গ, হ্যাঁ তাই না, যে আমি মেয়ে হয়েছি দেখে আমার স্ট্রোক হবে দেখা যেতে পারে, নারী পুরুষের মেয়েদের ভেদাভেদ এগুলো দেখা যেতে পারে, সেটাই দেখা যেতে পারে, সহজে যাতে বোঝা যায়, হ্যাঁ মানে এটা তো কেউ বুঝবে না যে লিঙ্গ এটা, তাই না, স্ট্রোকের ঝুঁকিতে কারা আছেন, বয়স ও লিঙ্গ আপনি কি বুঝাবেন এটা, হ্যাঁ তাই না, আর একটু মানে ইলাবোরেট করার দরকার ছিল জিনিসটা। আমি যেটা বলতে চাচ্ছিলাম এখানে, আমি বলি এখানে অ্যাভয়েড করা যাবে না কোনো উপায় নাই, হ্যাঁ অ্যাভয়েড করা যাবে না, রাখতে তবে একটু ব্যাখ্যা লাগবে, হ্যাঁ ব্যাখ্যা সেন্টেন্স আকারে লিখতে হবে, আমরা একবারে শর্ট ফর্মে করেছি তো এখানে বসে বসে করছি। এটাই আমার প্রশ্ন ছিল, যে আমার অনেক কথা আছে, এটা একটু সময় দিলে না সময় দেওয়া আরও ভালো, এখানে এই যে প্রেজেন্টেশন স্যার শুরু হয়েছে না ওই সময় থেকে, সেই সময় মধ্যে আর একটু সময় দাদা করছেন। এখানে ধরুন আপনার যে চার নম্বর স্লাইডটা, হ্যাঁ এটা স্লাইডটা চারটে এখানে, তাই না, চার নম্বর স্লাইডে যে লেখা এবং যে কালার কম্বিনেশনটা খুবই দুর্বল, হ্যাঁ ওটাকে যেমন ক্লিয়ার লেখা যায় এটা ক্লিয়ার না, মাথায় রাখতে হবে যে কন্ট্রাস্ট কালারটা একটু এখানে আনতে হবে আমাদের, হ্যাঁ আর ফন্টটা এমন একটা ফন্ট আনতে হবে যেটা দূর থেকে দেখা যায়, আর যেখানে আমি স্ট্রোকে যে ছবিটা দেওয়া হয়েছে মাথায় শুধু ব্রেনের ছবি দেওয়া হয়েছে এটা দিয়ে স্ট্রোক বোঝা যায় না, এটা আরও একটু ভিজিবল করতে হবে, আর একটু অফিসিয়ালি যেটা স্ট্রোকের সেন্টার আছে ওটাকে এখানে আনতে হবে, হ্যাঁ এটা বললাম। আর যেটা সবচেয়ে বড় জিনিস, আমাদের সবটা কোর্স তো ইংলিশে, আমরা ট্রাই করি ইংলিশে করার জন্য, আচ্ছা তাহলে আপনাদের জন্য আরও সহজ হবে, আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এটা ঠিক আছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এটা ঠিক আছে, কিন্তু আমরা যদি আমাদের ক্লাস টোয়েন্টি ভাবি তাহলে আমাদের ইংলিশে করতে বেটার, আমরা ইংলিশে চেষ্টা করি, হ্যাঁ ওকে স্যার ইংলিশে করা আরও আমরা ইংলিশে করা স্যার আরও সুবিধা, এটা বাংলা আমরা ওটাই করি, আমরা ক্লাসটাকে আমরা পাবলিক ওটাই আমরা কনভার্ট করি, ইয়ে করি আমরা কনভার্ট বাংলা করে নিয়ে পরে, কিন্তু আগে আমরা ইংলিশে তৈরি করি, ওকে হ্যাঁ
শফিল্লা স্যারের রোল কত? 12 আমরা 12 বি গ্রুপ তালি ওনাদের গিয়ে আমরা কি কামরুজ্জামান ভাইয়ের রোল কত? এ গ্রুপ স্টক হয়ে গেল তো ও স্টক হয়ে গেছে এই ইয়ে বি গ্রুপ আসেন হাত তুলেন তো বি গ্রুপ আর কে আছে আর স্যার এটা আসলে আপনার টপিক ছিল হচ্ছে ওবিসিটি ওবিসিটি গত ক্লাসে মনে হয় বিএমআই এটা নিয়ে আমি অনেক কিছু বলছি তাই না বিএমআই নিয়ে বলছি এবং ওবিসিটি নিয়ে আমি যতটুকু জানি আর কি ব্যক্তিগতভাবে যদিও এই ইস্যু এখানে আসার কথা না মানে এখানে অন্য ব্যাপার কিন্তু ওবিসিটি নিয়ে আপনি কাজ করেন বা প্র্যাকটিস করেন আপনি আপনার জায়গা থেকে যতটুকু জানেন আপনার সময় যেতেছে একটু বলেন বা একটা দুজনেই বলেন তিনজনেই বলেন বা এখানে একটা পোস্টার করতে পারেন না দাও করে বানাতে দাও আমি ট্রাই করি হ্যাঁ ট্রাই করার মধ্যে আমি এদিকে পড়ে গেলাম ও তাহলে আপনি স্যার যাইতে পারেন না স্যার আমি রুল নম্বর ওয়াইজ থাকি প্রোটোকল মতই থাকি আচ্ছা যদি এই গ্রুপে কারো যদি কোনো তথ্য দেওয়ার থাকে কোনো কিছু বলার থাকে তারা আসতে পারে বলতে পারে হ্যাঁ ডিএম লিখলো হবে হ্যাঁ এই হয়েছে ডেঞ্জারাস সাইন এটা ওকে জাস্ট দিস এটা আমরা এখানে যারা আছি বি গ্রুপের স্টুডেন্ট তো আমরা হাতে একটা পোস্টার এঁকেছি যেখানে আমরা আজকে যেটা ওবেসিটির একটা পোস্টার দেওয়া হয়েছে এখানে উই শুড প্রিভেন্ট ওবেসিটি বিকজ যে ওবেসিটি মেজর কজ যে ডিজিজগুলো আছে এখন ওয়ার্ল্ডে নন কমিউনিকেবল ডিজিজগুলো যেটা অবেস পিপল সাফার করতেছে তার মধ্যে মেজর যেটা হচ্ছে স্ট্রোক ডিউ টু অবেসিটি হতে পারে দ্বিতীয়ত কমন হচ্ছে আর্থ্রাইটিস এটা খুবই কমন ডিজিজগুলো তৃতীয়ত হচ্ছে ডিউ টু অবেসিটি ডায়াবেটিস হতে পারে আরেকটা হচ্ছে হার্ট ডিজিজ আমি এখানে জাস্ট কিছু মেজর ডিজিজগুলো লিখেছি ডিউ টু অবেসিটি পিপল সাফারিং লটস অফ নন কমিউনিকেবল ডিজিজ অ্যান্ড হেয়ার উই শো যে অবেস পিপল পিকচার অ্যান্ড দিস পিপল ইজ ডেঞ্জার ডেঞ্জার সাইন দেওয়া হয়েছে বিকজ হি অর শি উইল সাফার দিস আন্ডারলাইন যে ডিজিজগুলো আছে এটাতে আর এখানে আরেকটা জিনিস হবে এখানে প্রিন্টে তারা প্রিন্ট করেছে বা আমার গ্রুপ থাকবে এখানে আমি লিখে দিতেছি গ্রুপ বি মানে প্রচারে হ্যাঁ আর এখানে প্রচারে ওপেন ইউনিভার্সিটি বাংলাদেশ না খুবই সুন্দর হয়েছে কোনো কোয়েশ্চেন কারো অন্য গ্রুপের থাকবে তো হ্যাঁ ওনা কেন প্রস্তুতি নিয়ে আসেননি এটা কোয়েশ্চেন তারপরে এখানে যেটা হলো কমপ্লিট পিকচারটা আসে না তারপর চেষ্টা করছে যেটা ওনাদের ধন্যবাদ আমি আশা করবো যে ভবিষ্যতে আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন ইনশাল্লাহ আমি আমি স্যার দুইটা প্রশ্ন করব সিম্পল প্রশ্ন আপনাদের গ্রুপের যে কেউ উত্তর দিতে পারলেই আমি খুশি যেহেতু এই গতদিন এটা নিয়ে অনেক বলা হয়েছে অন্য গ্রুপের বলবেন না আপনাদের গ্রুপের এবং নূর বাদ দিয়ে হ্যাঁ নর্মাল বিএমআই রেঞ্জ কত বলেন নর্মাল বিএমআই হ্যাঁ অন্য গ্রুপ বলবেন না এই গ্রুপ শুধু আপনাদের গ্রুপ কি বি নর্মাল বিএমআই রেঞ্জ কত রেঞ্জ কত হ্যাঁ সাড়ে সতেরো থেকে পঁচিশ নাকি আঠারো থেকে পঁচিশ আপনি বলতে বলি নাই তো আপনি কি এই গ্রুপ আপনার মার্ক কাটা হবে ওই মার্ক এখানে ঢুকবে তাই না মানে যাই হোক সাড়ে আঠারো থেকে 24.99
এটা হচ্ছে নর্মাল বিএমআই। বিএমআই মানে বডি মাস ইনডেক্স। থ্যাংক ইউ। মানে তাহলে এইটা হচ্ছে নর্মাল বিএমআই, আদর্শ কি বলে এটা উচ্চতার সাথে ওজনের যে রেশিও সেটা সেটা হচ্ছে 18.5 থেকে 24.99। এর উপরে গেলে ওভারওয়েট, তার উপরে গেলে ওবিসিটি, তাই না? ওবিসিটি তাহলে কত? 30 থেকে উপরে, মোর দ্যান 30। তাকে আমি ওবিসিটি বলবো, তাই না? থ্যাংক ইউ। স্যারের প্রশ্ন আছে কোনো? আর প্রশ্ন নেই। ভালো ভালো কথা মনে করাইছো তো। টোবাকো গ্রুপ, আপনি স্পিচ থেরাপিস্ট, আপনি থাকেন, কামরুজ্জামান ভাই থাকেন, হ্যাঁ, এই দুজন থাকেন, দুজন মিলে ইনশাল্লাহ পারবেন। আচ্ছা তাহলে তিনজন মিলে করেন। তোমরা থাকতে যাচ্ছ, তোমরা থাকো, দূরে থাকো, তোমরা হইতেছে তাদেরকে হেল্প করো। ওনারা দুইটা লেখছে থেকে ওনাদের মতো করে লিখছে। বুঝো না, এখন আপনি মানে সবাই ক্লাস শেষের দিকে, কিন্তু আমার কথা হচ্ছে যে একটু কনসেন্ট্রেশন দিই, আমরা 2 মিনিট কনসেন্ট্রেশন দিয়ে একটু বলি। হ্যাঁ বলেন। আচ্ছা, আমাদের মেইনলি টপিকটা ছিল টোবাকো। হ্যাঁ, টোবাকোটা আমরা সবাই জানি, এটা আমাদের আমরা যা দৈনন্দিন জীবনে ইউজ করতেছি, কিছু পজিটিভ আমাদের হেলথের জন্য, কিছু নেগেটিভ, ঠিক আছে? টোবাকোটা হচ্ছে অবশ্যই, এটা পজিটিভ নাকি নেগেটিভ আপনারা কি বলেন? নেগেটিভ। আচ্ছা, টোবাকোর একটা এক্সাম্পল কি হতে পারে? সিগারেট, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ডায়াগ্রাম করেছি, যে আমরা এখানে দুইটা বিষয়কে একসাথে দেখানোর চেষ্টা করেছি। মেইনলি হইতেছে ডেথ অ্যান্ড ডিজিজ। টোবাকোর ফলে আমাদের কি হচ্ছে, আস্তে আস্তে আমরা বিভিন্ন ডিজিজে আক্রান্ত হচ্ছি এবং আলটিমেটলি দেখা যাচ্ছে আমরা মৃত্যুর দিকে ঝুঁকে পড়তেছি। কি কেন হচ্ছে? টোবাকো ইউজ করার ফলে। তো এখন সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা যদি ডেথ অ্যান্ড ডিজিজের পরিমাণ, যদি টোবাকো অ্যালকোহল এগুলা ইউজ পরিমাণ কমানোর মাধ্যমে যদি করতে চাই, সেক্ষেত্রে আমরা কী করতে পারি? একটা উপায় এটা হতে পারে যে টোবাকোর ট্যাক্সটা আমরা বাড়াই দিতে পারি। সরকার যদি এই ধরনের কোনো উদ্যোগ নেয়, ট্যাক্সটা বাড়াই দিলে হয়তো আমরা এখন যে পরিমাণে পপুলেশন এটা ইউজ করতেছে তার থেকে আলটিমেটলি কমে আসবে। এতে করে অ্যাকচুয়ালি কী হবে যে আমরা হয়তো কাউকে সরাসরি বলতে পারবো না, ভাই আপনি কেন সিগারেট খাচ্ছেন, বন্ধ করেন, এটা বলতে পারবো না। কিন্তু আলটিমেটলি যদি ট্যাক্সের পরিমাণ, তার ট্যাক্সের পরিমাণটা বাড়ায় দেওয়া হয়, সে কিন্তু তার ফিনান্সিয়াল প্রবলেমের কারণে এটা ইউজ করাটা কমে যাবে। তো সেই ক্ষেত্রে কী হবে যে আমরা অ্যাকচুয়ালি যেটা করতে চাচ্ছিলাম যে টোবাকোর ইউজটা কমাবো, সেটা কিন্তু আমরা করতে পারবো।
আর যেহেতু এটা একটা পোস্টার, পোস্টারে অনেক কিছু না লিখে চিত্রের মাধ্যমে হোক বা অল্প কিছু লেখার মাধ্যমে যদি আমরা বুঝাইতে পারি আমাদের মেইন থিমটা কী ছিল বা ইনফরমেশনটা কী, তো সেক্ষেত্রে আমরা এখানে একটা ইয়ে করেছি, চার্ট করেছি। আলটিমেটলি আমরা এই ইনফরমেশনটাই সবাইকে দিতে চাই আমাদের এই পোস্টারের মাধ্যমে। এটাই ছিল আমাদের মানে আমাদের টোটাল পোস্টার। ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ। আমরা অল্প সময় এটা জিজ্ঞাসা করতে চাচ্ছি। হ্যাঁ বলেন। না না, এটা এটা বোঝানোর জন্য লেখা, এটা হেডলাইনটা ধরবেন না। এই টপিকটা উপরে যদি সুন্দর পারেন একটা তৈরি করে নিয়ে আসবেন, এটাই আমার রিকোয়েস্ট। ওদের লাগবে না, এটাই আমার আর আর কোনো কমেন্ট নাই আজকে। আমি পাশ করাই দিতাম কিন্তু স্যার এখন বলছে কিছু বলার নাই। একটু একটু বসেন, দাঁড়ান একটু বসেন। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আজকের যাই হোক আপনাদের সবাইকে ধন্যবাদ, স্পেশালি গ্রুপ প্রথমে গ্রুপ যে ডি করেছিল, হ্যাঁ সেই পোস্টারটা অতটা ভিজিবল না হলেও অনেক সুন্দর হয়েছে। এরপরে গ্রুপ এ যারা তারাও খুব সুন্দর চেষ্টা করেছে, গ্রুপ বি ওবিসিটি নিয়ে যারা করেছেন তারাও খুব ভালো করার চেষ্টা করেছেন, এবং যারা গ্রুপ সি নেতৃত্ব দিলেন, স্পেশালি আমাদের যে একজন ফেলো, ওনার ব্যাকগ্রাউন্ড স্পিচ থেরাপিতে উনি খুব ভালো বলার চেষ্টা করেছেন। তা যাই হোক, স্যার যেহেতু রিকোয়েস্ট, আমি অ্যাজ এ টিউটর হিসেবে, স্পোর্টস টিচার হিসেবে হয়তো বা সবাইকেই ছাড়তে চাচ্ছিলাম, কিন্তু স্যার যেহেতু বলছেন, হ্যাঁ এবং এটা আমাদের সবার জন্যই দরকার, কারণ এটা ইম্পর্ট্যান্ট। আমাদের আমরা বিভিন্নজন বিভিন্ন জায়গায় কাজে কর্মে যাব, আমরা বিভিন্ন প্রোগ্রাম ম্যানেজার বা আমার সেন্টারের দেখভালের দায়িত্ব নিব, তো এই জিনিসটা আসলে একটু মন থেকে করি, এবং এটা যেহেতু একটা মার্ক আছে এবং স্যার যেহেতু বলছেন এই দুইটা পোস্টার তিনটা বি সি এবং এ আপনারা একটু প্লিজ করবেন। হ্যাঁ, আগে থেকে বাইরে দরকার হয় ডিসপ্লে করব, ডিসপ্লে করব আমরা। আপনাদের কাজটা একটু আমরা চাচ্ছি যেটা করেন, আমার আপত্তি নেই, আপনি করেন ডিসপ্লে করার ব্যবস্থা করেন। হ্যাঁ নিয়ে আসেন একটা করে। হ্যাঁ, তা আজকের মতো আপনাদের ক্লাস, আমি আপনাদের কোর্স টিচার আজিজুল ইসলাম, আজকের মতো 1144 এর ক্লাস এখানে শেষ করছি, আর আগামী শুক্রবারে আপনাদের 1141 এবং 1144 এর এক্সাম আছে, মানে 1142 এবং 1144 এর এক্সাম আছে, দ্যাটস মিন আমাদের কোর্সের একটা এক্সাম আছে। তা আপনাদেরকে শুভকামনা রইল, যাতে আপনারা ভালোভাবে পরীক্ষা দেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।